মুখপত্র সুধি, আমি আমার প্রচেষ্টায় ও আপনাদের সকলের সহযোগিতায় আজ আমার প্রথম নিবেদন এই সিনেমাটি প্রস্তাবনা করতে চলেছি। আশা রাখব আগামী দিনগুলোতেও আপনারা সমানভাবে আমার পাশে থাকবেন। এই স্বপ্ননীল সিনেমাটিতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে সেটা ভুলবশত, এবং আমি সবার কাছে ক্ষমা প্রার্থী। পরিশেষে সকলকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে শুরু করছি আমার প্রথম নিবেদন স্বপ্ন নীল। সর্বমঙ্গল মাঙ্গল্যে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বিকে গৌরী নারায়ণী নমস্তুতে। স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, ইট কজেস ক্যান্সার। ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এর ফল ক্যান্সার। কনজিউমিং অ্যালকোহল ইজ ইনজুরিয়াস টু হেলথ, মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। এই কাহিনীর সূত্রপাত গঙ্গারামপুর নামে একটি ছোট্ট শহরে। স্বপ্নের অন্তহীন
তারা দিগন্তে স্বপ্ননীল 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 হাজার ভিড়ে ছুটতে হবে সেই দিশায় এই পৃথিবী হাজার ভিড়ে ছুটতে হবে সেই দিশায় ছুটছি আমি স্বপ্ননীল 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 কেমন স্যার? ইয়েস কাম। হু আর ইউ? স্যার আই অ্যাম নীল চক্রবর্তী। হোয়াই ইউ কাম? স্যার ইন্টারভিউ। কটা বাজে এখন? আসলে স্যার একটু রাস্তা একটু প্রবলেম হয়েছিল, আমার বাইকটা খারাপ হয়েছিল, তাই স্যার একটু দেরি হয়ে গেল। দু ঘন্টা লেট? সরি স্যার। এখানে প্লিজ সরি এগুলোর কোনো জায়গা নেই, গেট আউট। স্যার অনলি ওয়ান চান্স স্যার, গেট আউট। অনলি ওয়ান চান্স। নো নীল চক্রবর্তী, এখানে কোনো চান্স দেওয়া হয় না, টাইম মেনটেনও এখানে একটা ডিসিপ্লিন, ওকে? নো 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 প্লিজ গেট আউট। কি হলো, দাঁড়িয়ে আছো কেন? আরে ওই তো পড়তে গেছে।
ছাড়, তুই আমার সাথে কথা বলবি না। আরে সরি বললাম তুই আর চল সোনাদার দোকানে এক কাপ চা খেয়ে আসে। গরম চা খেলে না তোর মাথা একদম ঠান্ডা হয়ে যাবে। গরম চা খেলে আবার মাথা ঠান্ডা হয় নাকি? তুই সব কথা ধরিস কেন বলতো? আরে চল চল ছাড়। আরে চল না ইয়ার। আরে গুড মর্নিং। গুড মর্নিং। গুড মর্নিং ভাই। মর্নিং মর্নিং। কিরে শুভ্র কোথায়? আরে ও তো পড়তে গেছে। আয় বন্ধু বস বস। হ্যাঁ বসছি। সোনাদার চারটা চা বানাও। কিরে নীল আজ কলেজ যাবি তো? আর কলেজ কলেজ যেতে এখন বিরক্ত লাগে। কেন রে নীল, আবার কি হলো? কি দরকার প্রতিদিন কলেজ গিয়ে ভিড় জমানো বলতো দেখি? তোরা বলতো আমাকে পড়াশোনা করে আজ পর্যন্ত কে বড় হয়েছে? পড়াশোনা করা যে অনারে মরেছে বুঝলি গাদাগুলো। এই কিরুটা সবসময় নেগেটিভ, পজিটিভ তো কিছু বল। দেখ ভাই পড়াশোনা যদি না করিস তোর লাইফের পরবর্তীতে কি হবে সেটা ভাব। এই কিরুটা না কেমন বা, একটা ভালো কথা স্টকে থাকে না। হ্যাঁ রে আমি তো সবই নেগেটিভ কথা বলি তাই না? এই থামবি তোরা। না না তেমন কিছু না বন্ধু, দেখতে কিন্তু সেই। ছাড় এসব। হ্যালো হ্যালো ম্যাডাম। হাই। হ্যালো। চিয়ার্স। হোয়ার আর ইউ ফ্রম?
I am Indian. You? Me also from India. Oh, nice to meet you. Can you dance with me? Oh, yes. Okay, let's dance.
আরে আসতে না, পড়ে যাবি তো। বলছি রাস্তায় কোনো প্রবলেম হয়নি তো? দাদা 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 রে, দেরি হয়ে যাচ্ছে তো চল। ইস, আবার ওগুলো উঠাতে যাচ্ছিস কেন? একাই উঠিয়ে নেবে, চল। স্ট্যাচু হয়ে গেলি নাকি? কি রে দাদা, প্রেমে পড়ে গেলি নাকি? এ কেমন মেয়ে রে বাবা, সরিটাও বলি না। আবার বেশি বাকামো হচ্ছে, চল। নমস্কার। যা সাল, সেই তো সে দেখা হয়েছিল, আমি ধাক্কা লেগেছিল, তো সরি বলাটা বাকি ছিল, তো সো আই এম সরি। আরে তুমি কেন সরি বলছো, ভুলটা তো আমারও ছিল। আচ্ছা তুমি কি এই শহরে নতুন এসছো? হ্যাঁ, আমি দুবাইতে থাকি, বাট এখানেই আমার জন্মস্থান, কিন্তু এখানে আমি নতুন।
বাই দ্য ওয়ে আমি তিথি। আই এম নীল, নাইস টু মিট ইউ। হ্যালো হ্যালো, নমস্কার। একটা হেল্প করবে? হ্যাঁ অবশ্যই করবো, কী করতে হবে বলো? ইন্ডিয়াটা আমার ঠিকঠাক দেখা নেই তো, কিন্তু একটু ঘুরিয়ে দেখাবে আমায়? হ্যাঁ অবশ্যই, কেন দেখাবো না। শুভ্র, ওকে নিয়ে একটু যাতো। কি পাগল নাকি, আমাকে কেস খাবে নাকি? আমি পারবো না, ধুস আমি যাবো না। না না না, আমি তোমার সাথে ঘুরতে যেতে চাই। মানে আমি ফার্স্ট তাকালেই তোমার প্রেমে পড়ে যাই। কি অবত বকছো, মানে বকছেন? সত্যি নো, আপনি হ্যাঁ অনলি তুমি। কি হলো আমার দিকে দেখো। দেখো আমার দ্বারা এসব হবে না। কেন গো? আমি এসব পারবো না, প্লিজ বাদ দাও এসব। কেন, কি হয়েছে? শুভ্র চল গাড়ি ঘোড়া, চল চল চল, হুস হু বিরক্তি কর। চা ওরোডট, আজকাল কলেজ যাস না? কেন, আমার কলেজ যেতে ভালো লাগে না। আমারও একই অবস্থা বুঝলি, আমিও আজকাল কলেজ যাই না। কি যাওয়াটা তো উচিত বল। ওইটা একটা চিকেন ললিপপ, ওকে স্যার, আর ওয়ান, আরে আইসক্রিম বল, আরে আইসক্রিম বল, আইসক্রিম আর দুটো আইসক্রিম, বাটার পনির আর একটা ফ্রাইড রাইস, ফ্রাইড রাইস, ওকে স্যার। দেখো আমার পক্ষে তোমাকে ভালোবাসা সম্ভব না, আই এম সরি। দেখো আমার দ্বারা হবে না, ফালতু বলে তো লাভ নেই না, এইসব করে কোনো লাভ নেই। তুমি শুধু শুধু আমার পিছনে পড়ে আছো। ঠিক আছে, পারবে না তো? বলছি তো পারবো না। বলবে না, আবার বলতে হবে? আচ্ছা ঠিক আছে, ওয়েটার। Got you stuck on my body like a tattoo, yeah.
তো পারবো না, পারবো না। আমি তোমাকে সত্যি খুব ভালোবাসি। হাই কি রে ওটা ববিতা রে, ওই যে কাকালকে জায়গা কিনিয়েছিলাম রে, ওর গার্লফ্রেন্ড। মামুনি কোথায় যাচ্ছ? এই মামুনি, মালটাকে নতুন মনে হচ্ছে না? ইউ উঁচু গলায় কথা বলছো কেন? আঙ্গুল নামিয়ে কথা বলো। আমরা এই কলেজে দাদা। হ্যাঁ, আমি কে জানো? তুমি যেই হও সবাই জানে এই কলেজে ঢুকতে গেলে আমাদের পারমিশনে ঢুকতে হয়। কিসের পারমিশন? এই সেক্সে। এই তুমি যে আজকে আমাকে থাপ্পড়টা মারলে না, সেটা অনেক বড় দাম আজকে তোমাকে দিতে হবে। তুমি আমাকে চেনো না, ঠিক আছে? এর পরিণাম কিন্তু ভয়ানক, তোমাকে এখনই ইয়ে করে ছেড়ে দেবো। তুমি আমাকে থাপ্পড়টা মেরে কিন্তু খুব খারাপ কাজ করবে। কি ব্যাপার ভাই, কি হচ্ছে এখানে? মেয়েদের তন্ডিং নাকি? ছেড়ে দে ওকে, ছেড়ে দে, চল। এই ওকে ছেড়ে দে। এই তুই আবার কে রে? আমি কে? তুই কোথা থেকে উঠালি রে শালা, চার আনার মাল? আবে ওই মটরা যদি গরম হয় না আমার, তাহলে বুঝতেই পারছিস আমি আমার আগে এসে চেঙ্গে রাখি, তারপর ডাকবো তো। দাঁড়া ডাকছি। শালা কোন মুরগিকে ডাকবে রে, শালা নলি কেটে দেবো। ডাক, কাকে ডাকবি? ডাক। এটা কে বে? কে এটা?
ঘুম থাকলে আয় সালা। এই বড় বড় চোখ করে কি দেখছিস বে, কলেজে মার খেতে এসছিস নাকি? এই যে আমার অ্যাসিস্ট্যান্ট, তোকে এখানে আসার সাহস কি দিল রে? দাদা একটা খারাপ ব্যাপার ঘটে। বল কি হয়েছে? তোমার বোনকে টিউটে লেভেলে চিঠিতে পড়ছিল। টিউটা বলছিস? তোরা কি করছিস এখানে? আমরা কিছু করার আগে একটা ছেলে এসে মেরে হাত পা ভেঙে দিয়েছে। সে কি আমার পরিচিত? কে সেই ছেলেটা? ছেলেটাকে চিনি না, হয়তো তোমার বোনকে ভা। এই হাতটা সরা, মুখ ধরে আছিস তুই, মাথা পড়ি। হয়তো তোমার বোনের ভালো বন্ধু হয়। ও সেটাই বল, ঠিক আছে আমার সঙ্গে দেখা করতে বলিস। এই নিয়ে আসিস ওকে, ঠিক আছে? ছেলেটাকে যদি আমার কোনো দলে কাজে লাগানো যায়। ঠিক আছে। কি ভয়ানক স্বপ্ন!
কী ব্যাপার, তুমি কাল রাতে কার সাথে ফোনে বিজি ছিলে? কেন, কী হয়েছে? কাল রাতে আমি একটা বাজে স্বপ্ন দেখেছিলাম, তো তখন তোমাকে আমি ফোন করলাম। কিন্তু তোমার ফোনটা বিজি ছিল কেন? কী স্বপ্ন? আগে তুমি বলো, তুমি কাল রাতে কার সাথে বিজি ছিলে ফোনে? আমার দাদা ফোন করেছিল কাল রাতে। দেখো, অল টাইম আমাকে মিথ্যা কথা বলবে না। দেখো, তুমি সবসময় সন্দেহ করবে না, ঠিক আছে? হাতটা নামিয়ে কথা বলো, ঠিক আছে? আমি যে ভুল বলেছি? দেখো, আমি কোনো মেয়েকে বিশ্বাস করি না, সব মেয়ে তোমার মতোই। আঙুলটা নামিয়ে কথা বলো, অত যদি সন্দেহ থাকে তাহলে আমার সাথে কথা বলবে না, ঠিক আছে? যাও যাও, বই গেল আমার তোমার সাথে কথা বলতে। ঠিক আছে, যাও। টিটি একটু দাঁড়াও তো, কথা আছে। কি কথা? দেখো, নীলকে তুমি ভুল বুঝো না, নীলের সম্বন্ধে তুমি কিছুই জানো না। তুমি কি বন্ধু হয়ে গুণ গাইতে আসছো? তুমি ওর সম্পর্কে কিছু জানো না জন্যই এই কথাগুলো বলছো। আমি আমার বন্ধু হয়ে কোনো গুণ গাইতে আসিনি, বুঝলে? নীলের লাইফে কি ঘটেছে তুমি কিছুই জানো না, জানলে তুমি এই কথাগুলো বলতে না। এখন কি ঘটেছে? Thank you.
অনেক দূর চলে যাবো এখান থেকে, গিয়ে স্বপ্নের মতো সুন্দর একটা বাড়ি বানাবো যার চারদিকে ফুলের বাগান থাকবে, আর সেই বাড়িতে আমি আর তুমি থাকবো। সত্যি আমিও চাই তোমাকে নিয়ে কোথাও দূরে চলে যেতে। আমি কখনো ভাবতেই পারিনি যে তোমাকে আমি এতটাই ভালোবেসে ফেলব। আচ্ছা, আমাদের স্বপ্ন কি কোনো পূরণ হবে? শোন, দিশা তুমি চলে গেলে আমি চলে যাবো, তুমি যেখানে যাবে। ও তাই নাকি, পারবে তো আমার সঙ্গে যেতে? সত্যি তোমায় আমি খুব ভালোবাসি। I love you. I love you, Trisha. I love you too, Neil. সত্যি আমি তোমায় খুব ভালোবাসি গো। আমি তোমাকে ছেড়ে থাকতে পারবো না। আমি থাকতে পারবো না তোমাকে ছেড়ে। I love you. I love you too, Trisha. Oh,
হাসিতে পাগল আমি হয়ে যেতে চাই তুমি যদি আমার না হও না আমি তোমাকে কারোর হতে দেবো না কথাটা মাথায় রেখো মানে তখন তুমি কি সব আজবাজে বকছো দেখো সুযোগের একটা সীমা আছে আমি তোমাকে সেমন কি লুকিয়েছি বলো তুমি আর কোন গোপন তথ্য জানতে পেরেছো বলো তুমি 4-5 জন ছেলে রিটার্ন গেছো তুমি ছেলেদের ইউজ করো এখন আমার জীবন তুমি নষ্ট করতে চাইছো কেন বলো আমি তোমাকে কি ক্ষতি করেছি কে তোমাকে সব কথা বলেছে এটা মনে রাখো তুমি কিন্তু আমাকে ফার্স্ট প্রপোজ করেছিলে এই কি তোমার ভালোবাসা তোমার কি নিজে ভালোবাসার কোনো একটু বিশ্বাস নেই ও এখন তুমি সব সত্যি বলছো
আর আমার বন্ধু রিপন সব মিথ্যে বলছে। কি রিপন তোমাকে সব কথা বলেছে? তুমি জানো তোমার বন্ধু কি করেছে? ও তো তুমি এখন তোমার দোষ থাকতে আমার ফ্রেন্ডসের উপর দোষ চাপাচ্ছ? আমি দোষ চাপাচ্ছি না। তুমি জানো তোমার বন্ধু কি করেছে? আমি এতদিন কিছু বলিনি কারণ যে তোমাদের বন্ধুত্ব নষ্ট হয়ে বলে। আমি তোমার কোনো কথাই বিশ্বাস করি না। আমার বন্ধুরা আমাকে বিনা কারণে কোনো মিথ্যা কথা বলে না। আজ থেকে আমি তোমাকে আমার লাইফে মুছে ফেললাম। নীল, আমার পালা খেয়াল দেখছি। আমি আবার কি বলেছি নীলকে? কি বলেছো এটা আবার জিজ্ঞেস করছো? লজ্জা করে সব বলতে তোমার? কি হয়েছে দিশা, তুমি তখন থেকে রিপনকে যাতা বলে যাচ্ছ? আমি যাতা বলছি? তুমি জানো কি করেছে? কি করেছে ও? তুমি জানো ও আমার নিয়ে কত সব বাজে কথা বলেছে। সত্যি? যেটা সত্যি ওটাই বলেছি। কি সত্যি? যে আমি একটা বাজে মেয়ে, আমি ছেলেকে ইউজ করি? সত্যি তো এটা যে তুমি আমাকে পাওয়া যাওয়া যোগ করেছো। রিপন তুই, আমি জানতাম না তুই এতটা নিচে নামতে পারিস। আরে আর কত নিচে নামবি? অনেক নিচে নেমে গেছিস। তুই চুপ কর। কিন্তু কি আমি নিচ, তুই নিচ, তোর বাবা নিচ, সালা কি বলি রিপন, মুখ সামলে কথা বল। তোর এত বড় সাহস, তুই আমার কলারে হাত দিলি। রিপন তোরা কি করছিস? কি করছিস? থাম রে, থাম, 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 দাঁড়া। তোর কি করছিস? থাম রে, থাম, 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 থাম। তুই আমাকে থাপ্পড় মারলি, এর প্রতিশোধ আমি নিবই। আমার নাম রিপন। তারপর তিশার সাথে আর আমাদের কোনো যোগাযোগ হয়নি। নীল, তুই একটু তিশির সাথে কথা বল প্লিজ। দেখ শুভ্র, আমার পার্সোনাল লাইফে তো ইন্টারফেয়ার করার কোনো দরকার নেই। দেখ বন্ধু, বন্ধুত্বের দিব্যি থাকলো, তুই ওর সাথে একবার হলো কথা বল প্লিজ। ওই যে তিথি আসছে, দেখ তিথি এদিকে একটু এসো তো। এরপরে যেন তোদের দুজনের মধ্যে আর কোন রকমের ঝগড়া না দেখি, ঠিক আছে? তাহলে গুরু, তোরা এবার ভাটা, আমি চললাম। Thank you.
ভালো লাগছে দেখতে। এবার কি হবে? আমি মনে মানিব একটা বাড়িতে ফেলে এসেছি, কেস খেয়েছি। এটা ভালো লাগছে না, চলো। দেখো আমি পালানোর মতো ছিলাম না, এসব কাপুরুষের কাজ আমাদের হবে না। আই এম সরি। ও হ্যাঁ, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। কি সারপ্রাইজ? আগে চোখ বন্ধ করো। এবার চোখ খোলো। দেখো তুমি আমার অবস্থা বোঝার চেষ্টা করো, আমি পালাতে পারবো না। দেখো আমি সত্য বলছি, তোমার সাথে থাকতে পারছি না। আজ আমি বাড়ি থেকে ভেবে এসেছি তোমার সাথে পালিয়ে যাবো। কিন্তু এই সিচুয়েশনে কি পালানো ঠিক হবে? আমি কিছু জানি না, প্লিজ চলো না। তারা একটু ভাবার সময় দাও, তারা একটা ফ্রেন্ডকে ফোন করে নি, কিছু টাকা পয়সা দরকার আছে। রাজ ভাই একটু দেখা করতো আমার সঙ্গে। হ্যাঁ খুব জরুরি দরকার, তাড়াতাড়ি আয়। সব বলছি তোকে, আর শোন সাথে কিছু টাকা নিয়ে আসিস। হ্যাঁ হ্যাঁ ভাই আয়। কি এনেছিস? হ্যাঁ টাকা এনেছি। তিথি কেমন আছো? ভালো। ভালো কি হয়েছে? চলো তুই চল, সব বলছি তোকে। দাদা 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 খারাপ খবর আছে। কি হয়েছে? দাদা তোমার ফোন কে একটা ছেলে নিয়ে পালিয়ে যাচ্ছে। কি? কোন ছেলে নিয়ে পালিয়েছে? খবর দেওয়ার আগে ওকে ধরতে পারলি না? কি করছিলি ওখানে? চল গাড়ি বের কর।
তুই কার সঙ্গে ভাঙা নিয়েছিস জানিস? তোর কপালে আজ অনেক বড় দুঃখ আছে। তোর এত বড় সাহস, তুই আমার বোনকে নিয়ে পালাচ্ছিস? এই চল। তোর এত বড় সাহস, তুই আমার গায়ে হাত দিলি? এই ধর তোদের। তোকে আজ এমন মার পারবো না, তুই নিজেকে চিনতে ভয় পাবি। আবার এখানে মরা কান্না করতে বসছিস? চল চল আমার সাথে। বললাম না চল। সবাই গাইতে ওর, চল চল। রাজ, কি 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 হয়েছে তোর? এই রাজ, ওট কিরে কিরে, ওট রে, ওই কিরে রাজ, এই রাজ, ওট, এই রাজ, এই এই রাজ, ওট বন্ধু, কি হয়েছে তোর? কি মানো তোকে রাজ? এই রাজ কিরে, এই কথা বল। কি হয়েছিল বল, কে গুলি করলো তোকে? ওর দাদা? রাজ, হে রাজ, রাজ, হে রাজ, রাজ, তুই আমাকে ছেড়ে যেতে পারিস না বন্ধু। কিরে বন্ধু কেমন আছিস? কিরে বন্ধু কেমন আছিস? আবার কি ঝামেলা পাকাতে আসছিস তুই? আবার ঝামেলা করবি আমাদের মধ্যে? কি করতে আসছিস তুই? সরি বন্ধু, যাওয়ার হয়ে গেছে, আর কিছু মনে করিস না। রাজ কোথায়? রাজের কাছে আমি ক্ষমা চেতে এসেছি। তোর আবার রাজ কি দরকার? তুই তো রাজের সাথে কথাই বলিস না। আবার কি রাজের সাথে ঝামেলা করবি তুই? আবার রাজের খোঁজ করছিস কেন?
তোদের ছেড়ে আমি এতদিন খুব একটা ভালো ছিলাম না রে বন্ধু, সত্যি তোদের আমি খুব মিস করতাম। দেখ বন্ধু, সত্যি আমি ভুল করে ফেলেছি, প্লিজ আমাকে ক্ষমা করে দে প্লিজ বন্ধু। দেখ বন্ধু, আমরাও চাই যে তুই আমাদের সাথে থাক, কিন্তু আগের বার তুই যেটা করেছিলি সেটা কি ঠিক করেছিলি বল? এর আগের বার তুই কাজটা ঠিক করিসনি। তুই বল, তুই আগে যেটা করেছিলি সেটা ঠিক করেছিলি? সরি বন্ধু। আরে নীল, এ কি অবস্থা? কি রে নীল, কি হয়েছে তোর? তোর অবস্থা কি করে হলো? কি রে, কিছু তো বল ভাই। ভাই, রাজা নেই আমাদের সাথে। কি রে, নেই মানে? নেই মানে কি বলছিস তুই? কি বলছিস? শক্ত আগে শক্ত হ তুই। কি বলছিস তুই? শক্ত হ প্লিজ বল, আমরা তো আমাদের তো বলতে পারি, বল কি হয়েছে বল। কি হয়েছে? কেউ মেরে দিয়েছে। কে মেরেছে আজকে? আমরা থাকতে রাজি গায়ে কে আর দিতে পারি? আর মেরেছে মানে আমি দেখে নিচ্ছি। কোথায় আছে? কে মেরেছে? কে মেরেছে? রাজ কোথায় আছে বল? রাজ কোথায় বল? কোথায় আছে রাজ? তো কে মেরেছে রাজ? তোকে কে আর দিয়েছে বল? কে বল, কে মেরেছে বল? নীল বল। তুই দাদা কেন জানি না, আমি জানি না। ছাড়া যায় কি ওরা?
তোমাকে ফেরাতে, স্বপ্ন জোড়ানো দু চোখে লুকিয়ে আছে সংসার। বন্ধু, আমরা এখানে সবাই আড্ডা দিতাম, আজ রাজ নেই, খুবই খারাপ লাগছে। হ্যাঁ রে, ঠিকই বলেছিস, নীল কেমন যেন ভেঙে পড়েছে, কি যে করা যাবে। বন্ধু দেখ, এই সময় আগে আমাদেরকে শক্ত হতে হবে, বুঝতে পারলি? কারণ আমরা যদি ভেঙে যাই তাহলে নীলকে কে শক্ত করবে? আমাদের নিজেদের আগে শক্ত হতে হবে নীলকে বোঝানোর জন্য, জীবনটা ওর কেমন এলোমেলো হয়ে গেল। হ্যাঁ রে, ঠিকই বলেছিস, আচ্ছা শুভ্র, নীলকে একটা ফোন করে দিলে কেমন হয় বলতো? হ্যাঁ রে, ঠিকই বলেছিস, শুভ্র নীলকে একটা ফোন কর। হ্যালো, হ্যাঁ নীল, কোথায় আছিস রে? ও একটু আয় তো, মাঠে দেখা করতো। হ্যাঁ সবাই আছে, এটা তুই কি করলি? আমি তোমাকে কেন বললাম জানতে চাও? তোমার জন্য আমার সব শেষ হয়ে গেছে, একমাত্র তোমার জন্য আমার সব শেষ হয়ে গেছে। সব কিছু ছিনিয়ে নিয়েছে তুমি আমার থেকে, সব কিছু। আরে নীল, কি হয়েছে সেটা বল, তুই দিদিকে কেন চোর মারলি? তুই জানতে চাস
আমি ওকে কেন ছয় মারলাম? ও আমাদের সব কিছু শেষ করে দিয়েছে, তুই জানিস না ও কী করেছে। সব শেষ করে দিয়েছে তুই আমাদের। আরে ও কী করেছে সেটা তো বল। ওই আমাদের বন্ধু রাজকে আমাদের সাথে ছিনিয়ে নিয়েছে। ছিনিয়ে নিয়েছে মানে? ওই আমাদের বন্ধু রাজকে মেনে ফেলেছে। কী বলছে সেগুলো? তাই তোরা জানিস না কেন? ও তোমার কী ক্ষতি করেছিল বলো? কী ক্ষতি করেছিল এমন বলো? বলো না কেন কী ক্ষতি করেছিল তোমার? তিথি কেন রাজকে মারতে যাবে? তুই না বলেছিলি রাজকে? কী আবার তোমার বলছো? আমি কেন তোমার বন্ধুকে মারতে যাব? তুমি কি পাগল হয়ে গেছো? ও তাহলে তুমি বলতে চাইছো যে তুমি ওকে মারোনি তাই তো? না আমি মারিনি, বলছিলাম আমি মারিনি। ও সত্যি তুমি মারিনি তো? না। সত্যি তো? হ্যাঁ। তাহলে তোমার হাতে ব্রেসলেটটা কোথায়? কি জানি বাড়িতে রেখে এসেছি। বাড়িতে রেখে এসছো? হ্যাঁ। তাহলে এটা কি? কোথায় পেলাম জানতে চাও? তুমি কোথায় পেলাম? তুমি যেখানে রাজকে মেরেছিলে তার পাশে এটা আমি পেয়েছি। রাজ আমাকে ওর মৃত্যুর আগে সব বলে গেছে। কি করে হলো সব? রাজ, এই রাজ দেখ আমার দিকে, কে মেরেছে তোকে? এই রাজ চোখ খোল। না না তিথি মেরে। কি বলছিস তুই এগুলো? তুমি কি ভাবো আমি কিছু জানি না? কেন মেরেছো তুমি বলো? কেন মেরেছো? কি ক্ষতি করেছিল তোমার? কি ক্ষতি করেছিল বলো? হ্যাঁ আমি মেরেছি, আমি মেরেছি, আমি মেরেছি। তিথি দেখো তো নীলের কি অবস্থা, ওরা নীলকে খুব মেরেছে। দেখো তো কেমন কি অবস্থা ওর। এটা কি করছো তিথি, এটা কি করছো? কেন কি করেছিল তোমার? কেন তিথি কেন মেরেছো আজকে? কি ক্ষতি করেছিল তোমার? আজ আমি খুব হ্যাপি পজিশন নিতে পেরে, খুব হ্যাপি, খুব হ্যাপি। জানো তোমার রাগ বন্ধু আমার কি করেছে? আমার সবকিছু করে নিয়েছে, সবকিছু। কি করেছো তোমার? কি? আমি বোনকে মেরে ফেলেছে, বোনকে। কে বলেছে তোমাকে যে আমার বন্ধু তোমার বোনকে মেরে ফেলেছে? আমার বোন আমাকে বলেছে। হ্যালো, হ্যাঁ কিসব বল, কি হয়েছে? কি তো কে মারতে চাইছে? কি আমার রাত দেখে কি বলছিস? কি? হ্যালো 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 হ্যালো। তারপরেই আমি বিদেশ থেকে ফিরে তোমার সঙ্গে প্রথম দেখা হয়।
তোমার সঙ্গে বন্ধুত্ব করা, জোর করে তোমাকে প্রেমের জালে ফাঁসানো, আর তোমার সঙ্গে পালিয়ে যাওয়ার প্ল্যান, এই সবই ছিল আমার সাজানো নাটক। আর এই সবই ছিল আমার বোনের মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্য, বুঝলে? কে তোমার বোন? ও, তুমি দেখো চিনতে পারছো না। কে তোমার বোন? আগে যার সাথে প্রেম করেছিল তাকে চিনতে পারছো না? কি বলছো এসব? তৃষা আমার বোন, আমার। কি? তৃষা তোমার বোন? হ্যাঁ। দেখো তুমি কিছুই জানো না, তোমার বোনকে আমার বন্ধু রাজ মারেনি। কে মেরেছে জানো? মেরেছে রিপন। কি রে, কিসব উল্টাপাল্টা কথা বলছিস? আমি ওকে মারতে যাবো কেন? তোর কি মাথাটা খারাপ হয়ে গেছে নাকি? কি রে, তখন দেখ কি উল্টাপাল্টা কথা বলছিস, আমার তো মাথায় কিছুই ঢুকছে না। এই তোর কাছে কোনো প্রমাণ আছে আমি তৃষাকে মেরেছি? প্রমাণ? প্রমাণ চাইছো? প্রমাণ আমার কাছে আছে, এই যে প্রমাণ। এবার কি হবে? সব তো জেনে গেল, এবার কেটে পড়ি। তৃষা আয় মা। বোন, বোন তুই বেঁচে আছিস? তুই জানিস আমি তোদের ভালোবাসায় বেঁচে আছি, তুই কি জানিস আমার সঙ্গে কি ঘটেছিল? কি ব্যাপার রিপন, তুই আর পিছু নিয়েছি কেন? আজকে আমি খুব হ্যাপি। কেন? আজ আমার স্বপ্ন পূরণ হবে। তো আমার কেন ফলো করছো? কেন বলছি তোমাকে বারবার বোঝাতে হবে? দেখো ছাড়ো, নইলে আমি চেঁচাবো কিন্তু। বেশি চেঁচাবো না, চেঁচালে আমি নীলকে দুনিয়া থেকে চুপ করিয়ে দেব। নীলকে আমি আটকে রেখেছি। বেশি না চেঁচে যেটা বলছি সেটা করো। বলো। তোমার দিদিকে ফোন করো। বলো কি বলো, বলো তোমার দিদিকে ফোন করো। বলো কি বলতে হবে, বলো। বলো তোমার দিদিকে যে রাজ তোমাকে মেরে ফেলতে চাইছে। হ্যালো দিদি, দিদি রাজ আমি মেরে ফেলতে চাইছি দিদি। ফোনটা এবার রাখো। এই কাকুটা না থাকলে মনে হয় আজকে তোর আমাকে দেখতে পেতিস না। কেমন আছিস মা? তুই কেমন আছিস মা? কবে সুস্থ হবে, কবে জানতে পারবো? কি যে হলো তোর সাথে, চিন্তাই বললাম আমি। কবে যে সুস্থ হবে, হে ভগবান, এই মেয়েটা কবে যে সুস্থ হবে।
কে গো, তোমাকে ডাকছে। কে আসছে? দাঁড়া, আমি যাচ্ছি। আপনি আমাকে ফোন করেছিলেন? হ্যাঁ। তুমি কি নীল? হ্যাঁ, আমার নাম নীল। এসো, ভিতরে এসো। কেন, কি হয়েছে? এই ব্যাগটা ছিল, দেখো। এই ব্যাগটা? এটা কি তোমার নাম্বার? হ্যাঁ, 9614348824। হ্যাঁ, এটা তো আমারই নাম্বার। কিন্তু আপনি পেলেন কোথা থেকে? এই ব্যাগটা তো তিশার ব্যাগ। আপনি পেলেন কোথা থেকে ব্যাগটা? তুমি কি ওকে চিনো? দেখো কে। ওই দেখো, কি কথা বলো? এই কি হচ্ছে তোমার? তৃষা, কি হচ্ছে তোমার? তৃষা, কি কথা বলো না? এই তৃষা, কি কথা বলো না? কি হলো তোমার? এই তৃষা, একবার কথা বলো প্লিজ, আমার জন্য একবার কথা বলো। এই তৃষা, কি হচ্ছে তোমার? একবার কথা বলো না গো। তার মানে নীল কি সব জানতো? সর্বনাশ করেছে, ওরা তো সব জেনে ফেলেছে, এবার আমাকে মেরে ফেলবে, আমাকে পালাতে হবে। কেউ দেখছে না তো? বিশ্বাসঘাতক কোথাকার, তোকে আমার হাত থেকে আজকেও বাঁচাতে পারবে না শয়তান। তুই আমার বোনকে মারতে চাইছিলিস? এতদিন আমি নীলকে খারাপ ভেবেছিলাম, নীল আমাকে সব বলেছে ফোনে। শয়তান নিমো খারাপ। দাদা, তোমাকে মার চেষ্টা করেছে, তুই একদম ছাড়বি না। দাদা, আমাকে ছেড়ে দিন, আমাকে ছেড়ে দিন। কেউ বলবি না, সব কটাকে মেরে দেবো। আমি তোকে আর কিছু বলবো না, ছেড়ে দিচ্ছি। কেউ আগাবি না। ওকে ভাই, তুই আমার বোনকে মারিস না ভাই,
আমি অনেকদিন পর আমার বোনকে ফিরে পেয়েছি ভাই। হ্যাঁ কী লাগবে বল, কী লাগবে তোর? আমি 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 দেবো তোকে, আমি দেবো বলছি, কী লাগবে বল? বন্দুকটা বন্দুকটা নিচে নামা, তুই তুই আমাকে বিশ্বাস করতে পারিস। বোন বোন মার মার সাধনকে মার, মেরে ফেল একদম মেরে ফেল। তিথি কিচ্ছু হবে না তোর, কিচ্ছু হবে না, দেখ দেখ এদিকে দেখ, কিচ্ছু হবে না তোর আমি বলছি। তিথি দেখ দেখ বোনটা আমার, দেখ এই যে দাদা, এই যে তিশা, হ্যাঁ দেখ তোর কিচ্ছু হবে না, আমি আমি তোকে সাথে তুলবো, তুই কোনো চিন্তা করিস না। তুই আমার বোনকে মেরে ফেললি শয়তান। বোন তোর কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, আমি আমি তোকে ছাড়িয়ে তুলবো, চোখ খুলে রাখ, চোখ খুলে রাখিস, হা করে দাঁড়িয়ে কি দেখছিস, যা একটা অ্যাম্বুলেন্স নিয়ে তাড়াতাড়ি যা। আজ আমরা সব ভাই বোন এক জায়গায় হয়েছি, তোকে আমি হারাতে চাই না রে। তিশা নীল সবাই সবাই এখানে আছে। নীল নীল তুমি কিছু বলো, তুই নীলকে ভালোবাসিস বলেছিলি না, দেখ নীল তোর পাশেই আছে, নীলের সাথেই আমি তোকে বিয়ে দেবো। হুম সত্যি বলছি। তিথি হ্যাঁ তিথি তিথি হ্যাঁ